নমস্কার বন্ধুরা মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা মুঘল যুগ সম্পর্কে আলোচনা করছিলাম ঠিক এর আগের ভিডিওতে আমি ঔরঙ্গজেব সম্পর্কে আলোচনা করে এসেছি যেখানে আমি ঔরঙ্গজেবের সম্পর্কে কিছুটা আমি আলোচনা করেছি বাকি কিছু যে অংশটা বাকি থেকে গেছে সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা শেষ করবো তো আগের দিনের ভিডিওটা যারা এখনো দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে নেবেন তারপরে আজকের ভিডিওটা দেখবেন কারণ আগের দিনে যেখানে আমি শেষ করেছি সেখান থেকেই আজকের এই ভিডিওটা শুরু করবো আজকে আমরা আলোচনা করব ঔরঙ্গজেবের নীতি সেই সঙ্গে মারাঠাদের সঙ্গে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের যেরকম সম্পর্ক ছিল সেইটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব সেই সঙ্গে দেখব ঔরঙ্গজেবের ধর্মনীতি তো আগের দিনের ভিডিওগুলো অবশ্যই আগের যে ভিডিওগুলো আমি বানিয়েছি সেগুলো পরপর আপনারা দেখতে থাকবেন মধ্যকালীন ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস প্রাচীনকালের ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং ভারতের অর্থনীতির বিষয়ে আমি যে যে ভিডিওগুলো বানিয়েছি সবই একটা করে প্লে লিস্ট করে সাজানো রয়েছে প্লে লিস্টগুলো দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এই সময় দুটো রাজ্য ছিল যে দুটোকে ঔরঙ্গজেব জয় করতে চেয়েছিলেন একটা হচ্ছে বিজাপুর এবং দ্বিতীয়টা হচ্ছে গোলকুন্ডা হয় কি যখন ঔরঙ্গজেব দক্ষিণার্থ্যে সুবাদার হিসেবে নিযুক্ত ছিলেন অর্থাৎ শাহজাহানের রাজত্বকালে ঔরঙ্গজেব দক্ষিণার্থে সুবাদার হিসেবে নিযুক্ত ছিলেন তো সেই সময় থেকেই ঔরঙ্গজেব চেয়েছিলেন এই দুটো জায়গাকে দখল করতে কিন্তু সেই সময় দেখেছিলাম যে উত্তর ভারতে অর্থাৎ দিল্লিতে শাহজাহান অসুস্থ হয়ে পড়ে দিয়ে একটা যুদ্ধ শুরু হয় একটা দ্বন্দ্ব শুরু হয় ঔরঙ্গজেব এবং তার ভাইদের মধ্যে সেই কারণে দক্ষিণার্থে বিজয় অসম্পূর্ণ করেই ঔরঙ্গজেবকে ফিরে যেতে হয় উত্তর ভারতে তারপরে ঔরঙ্গজেব সিংহাসনে বসেন এবং তারপরে তিনি এই বিজাপুর এবং গোলকুণ্ডা এই দুটিকে জয় করার চেষ্টা করেন বিজাপুর জয় হয় বিজাপুর রাজ্যটাকে তিনি জয় করেন ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এবং গোলকুণ্ডা রাজ্য তিনি জয় করেন ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে এই দুটো তিনি জয় করেন কিন্তু এই দুটো জয়ের মধ্যেই ঔরঙ্গজেবের যে সৈন্যবাহিনীর শক্তি ছিল তা প্রায় সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এবং ঔরঙ্গজেবের যে রাজকোষে যা অর্থ ছিল তার অধিকাংশই খরচ হয় এই দক্ষিণ ভারত জয় করার জন্য তাহলে মাত্র দুটো রাজ্য তখন সেই সময় বিজাপুর বা গোলকুন্ডা খুব একটা শক্তিশালীও ছিল না তো তাদেরকে জয় করার জন্য মুঘল রাজকোষ ফাঁকা হওয়া এবং ঔরঙ্গজেবের শক্তি ক্ষয়ের পিছনে প্রধান কারণ ছিল হচ্ছে মারাঠা আমরা যদি ভারতের ম্যাপটা ভালো করে দেখি তাহলে দেখব যে আজকের যেখানে বোম্বাই মানে মহারাষ্ট্র অবস্থিত সেই জায়গায় মারাঠারা বসবাস করত মহারাষ্ট্র পেরিয়ে আমরা যদি আরো যাই তাহলে এই বিজাপুর গোলকুণ্ডা এইগুলো পাবো তো এই সময় মারাঠাদের উত্থান শুরু হয়ে গেছে এবং শিবাজীর নেতৃত্বে মারাঠারা ঐক্যবদ্ধ হতে শুরু করেছিল তো বিজাপুর আর গোলকুণ্ডা যখন ঔরঙ্গজেব জয় করতে যেতে চাইছিলেন তাহলে তাদের তখন তাকে মারাঠা রাজ্য পার করে যেতে হতো আর মারাঠা রাজ্য জয় না করলে এই বিজাপুর বা গোলকুন্ডা এই দুটোতে আক্রমণ করা সহজ ছিল না তো এই কারণে মারাঠাদের সঙ্গে একটা দীর্ঘক্ষয়ী যুদ্ধ ঔরঙ্গজেবের শুরু হয় যার সূত্রপাতায় শিবাজীকে দিয়ে তো এই যুদ্ধ করতে করতে ঔরঙ্গজেবের অধিকাংশ শক্তি ক্ষয় হয়ে গেছিল অন্যদিকে মারাঠারাও চাইছিল তারা দক্ষিণ ভারতে বিজয় করতে শিবাজিও চাইছিলেন যে তিনিও দক্ষিণ ভারতে বিজয় করে মারাঠা সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন তো যেহেতু দুটো সাম্রাজ্য দুটো বড় শক্তি একদিকে মুঘল আর একদিকে মারাঠা উভয়ই চাইছে দক্ষিণ দাক্ষিণাত্যের দিকে বিজয় করতে তখন দুজনের মধ্যে স্বাভাবিকভাবে যুদ্ধ শুরু হবে তো এই সময় কি কি ঘটনা পরপর ঘটেছিল মারাঠাদের সঙ্গে সেটা আগে আমরা দেখবার চেষ্টা করব মারাঠা সম্পর্কে আমি ডিটেলস আধুনিক ভারতের ইতিহাসে যেখানে ইঙ্গ মারাঠা যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি সেখানেই মারাঠাদের সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি এখানে আমরা অতটা ডিটেলস আলোচনা করব না ঔরঙ্গজেবের সঙ্গে যেগুলো লিঙ্ক আছে সেই ঘটনাগুলোই বিশেষ করে আলোচনা করব তো ঔরঙ্গজেব তার জীবনের শেষ ছাব্বিশ বছর দাক্ষিণাত্যেই কাটিয়েছিলেন এর কারণ হচ্ছে প্রথম বিজাপুর এবং গোলকুন্ডা জয় এবং সেই সঙ্গে মারাঠাদের দমন এই কারণেই তিনি শেষ ছাব্বিশ বছর দাক্ষিণাত্যে অতিবাহিত করেন ঔরঙ্গজেবের সময় যারা লিডার ছিলেন তারা হচ্ছেন প্রথম শিবাজী শিবাজি ষোলোশো চল্লিশ থেকে ষোলোশো আশি খ্রিস্টাব্দ অব্দি ঔরঙ্গজেবের সঙ্গে পরপর যুদ্ধ করেন ষোলশ সাতাশ খ্রিস্টাব্দে শিবাজী জন্মগ্রহণ করেন এবং ষোলোশো চল্লিশ থেকে ষোলশো আশি খ্রিস্টাব্দ অবধি মোটামুটি এই সময়টা মারাঠার সঙ্গে মারাঠাদের সঙ্গে মানে শিবাজির সঙ্গে ঔরঙ্গজেবের যুদ্ধ চলে এখানে ঔরঙ্গজেব বলা ভুল কারণ ষোলশ চল্লিশ খ্রিস্টাব্দে সিংহাসনে ছিলেন শাহজাহান ঔরঙ্গজেব সিংহাসনে কবে বসেন ঔরঙ্গজেব সিংহাসনে বসেন ষোলশো আটান্ন খ্রিস্টাব্দে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন তাহলে ষোলোশো আটান্ন থেকে ষোলোশো আশি খ্রিস্টাব্দ অব্দি শিবাজির সঙ্গে ঔরঙ্গজেবের বিরোধ শিবাজীর শিবাজির পরে ছত্রপতি হন শম্ভুজি ইনি ষোলোশো আশি থেকে ষোলোশো উননব্বই খ্রিস্টাব্দ অব্দি মুঘলদের সঙ্গে লড়াই করে তারপরে সিংহাসনে বসেন খ্রিস্টাব্দ থেকে সতেরোশো খ্রিস্টাব্দি মুঘলদের সঙ্গে লড়াই করেন এবং তারপরে তারাবাই সতেরোশো থেকে সতেরোশো সাত অব্দি মুঘলদের সঙ্গে লড়াই করেন তো সময় কালটাতেই মানে ষোলশ আটান্ন খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ঔরঙ্গজেব তো ষোলশ আটান্ন থেকে সতেরোশো সাত তার মৃত্যু পর্যন্ত মারাঠাদের লড়াই চলে ঔরঙ্গজেবের সাথে এখানে আমরা মারাঠাদের ইতিহাস ডিটেলস আলোচনা করছি না সেটা আমি আগে আলোচনা করে এসছি এখানে প্রধানত ঔরঙ্গজেবের সঙ্গে মারাঠাদের কি সম্পর্ক ছিল সেটাই আলোচনা করব তো ষোলোশো আটান্ন থেকে ঔরঙ্গজেবের সঙ্গে শিবাজির লড়াই শুরু হয় এবং এর সূত্রপাত হয় শিবাজিকে দিয়ে শিবাজি করেন কি শিবাজি আহম্মদনগরের মানে আহম্মদনগর এবং তার সঙ্গে জুনার আহমদনগর এবং জুনার আক্রমণ করেন ছাপ্পান্ন সাতান্ন খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে আহমদনগর এবং জুনার আক্রমণ করেন আহমদনগর এবং জুনার এই দুটোই ছিল মুঘলদের মুঘলদের আন্ডারে চলে এসেছিল এতদিনে তো ষোলোশো সাতান্ন আটান্ন খ্রিস্টাব্দে সরি ষোলোশো ছাপ্পান্ন সাতান্ন খ্রিস্টাব্দে শিবাজি এই আহম্মদনগর এবং জুনার আক্রমণ করেন আর এই আক্রমণের সাথে সাথেই শিবাজির সঙ্গে ঔরঙ্গজেবের একটা বিরোধ বাদে এরপরে ষোলশ উনষাট খ্রিস্টাব্দে একটা বিখ্যাত ঘটনা ঘটে যার কারণে শিবাজী সারা ভারতে পরিচিত হয়ে যান তার সকলের সামনে উঠে আসে সেটা হচ্ছে কাকে হত্যা আফজল খাঁ এই আফজল খাঁ ছিলেন আলী আদিল শাহের প্রতিনিধি বিজাপুরের আদিল সাহে বংশের আলী আদিল শাহ তখন সিংহাসনে ছিলেন এবং এই আলী আদিল শাহের প্রতিনিধি ছিলেন হচ্ছে আফজল খা এই আফজল পাঠিয়েছিলেন যাতে করে 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 বা বন্দি কিছু একটা তার জন্য। কিন্তু উনষাট খ্রিস্টাব্দে শিবাজি অত্যন্ত বীরত্বের সাথে বাঘ নখ দিয়ে এই আফজল খাকে হত্যা করেন এই ঘটনায় একদম শিবাজির যে বীরত্ব বা শিবাজীর সমস্ত কথা ঔরঙ্গজেবের কাছে চলে আসে এবং ঔরঙ্গজেব বলছেন যে শিবাজিকে আগে দমন করা প্রয়োজন দাক্ষিণাত্য বিজয় পরে হবে আগে দরকার শিবাজিকে দমন করা তো সেই কারণে ষোলোশো ষাট খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব একজনকে দাক্ষিণাত্যের সুবাদার হিসেবে নিয়োগ করেন যার নাম শায়েস্তা খা এই শায়েস্তা খা দক্ষিণ ভারতের সুবাদার হিসেবে নিযুক্ত হয় এবং একে দায়িত্ব দেওয়া হয় যে শিবাজির সঙ্গে যেভাবে হোক একটা বোঝাপড়া করার জন্য এই খা পুনাতে অবস্থান করছিলেন দাক্ষিণাত্যের তখন মানে একটা মূল বিন্দু ছিল হচ্ছে পুনা পুনে পুনেতে এই শায়েসাখা অবস্থান করছিল ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে হয় কি শিবাজি পুনা আক্রমণ করেন এবং যখনই মাত্র মাত্র জন জন সৈন্য সৈন্য নিয়ে নিয়ে পুনঃ আক্রমণ করেন এবং এই আক্রমণে এই শায়েস্তা খা একদম পর্যদস্ত হয়ে পড়েন তার হাত কাটা যায় সে কোন রকমের প্রাণীর ভয় পালিয়ে যায় দিল্লি মানে যাকে ঔরঙ্গজেব পাঠিয়েছিলেন শিবাজিকে দমন করার জন্য সেই শায়েস্তা খাই চলে যায় পালিয়ে এরপরে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দের ঘটনা ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে শিবাজী সুরাট আক্রমণ করেন সুরাটের মানে সুরাটও তখন ছিল ঔরঙ্গজেবের মানে মুঘলদের তো সুরাট আক্রমণ করেন সেখানে সুরাটে ব্যাপক ধনরত্ন শিবাজি লুণ্ঠন করেন মানে প্রচুর টাকা এখান থেকে শিবাজি অর্জন করেন ষোলোশো খ্রিস্টাব্দে এবার ঔরঙ্গজেব আরও একজন মানে আরও দুজনকে পাঠান প্রথমে পাঠিয়েছিলেন শায়েস্তা খাকে সেই শায়েস্তা খা হেরে চলে যায় পালিয়ে যায় তারপরে তিনি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নিয়োগ করেন জয় সিং বা জয়সিংহ জয় সিং এবং তার সঙ্গে দিলির খাকে এবার এই জয় সিং যখন দাক্ষিণাত্যে নিয়োগ হন তখন জয় সিং শিবাজিকে বুঝিয়ে সুঝিয়ে যেভাবে হোক পুরন্দারের সন্ধি করতে বাধ্য করেন ষোলোশো খ্রিস্টাব্দে হয় পুরন্দারের সন্ধি পুরন্দরের সন্ধি কাটার মধ্যে হয়েছিল পুরন্দারের সন্ধি হয়েছিল জয় সিং এবং শিবাজির মধ্যে এক কথায় বলতে গেলে মুঘলদের সঙ্গে মারাঠাদের এই সন্ধির শর্ত অনুযায়ী শিবাজী কি মোগলদের সার্বভৌমত্ব স্বীকার করে নেয় শিবাজি স্বীকার করে নেয় যে মুঘলরা তার ওপরে আছে এটা স্বীকার করে দ্বিতীয় শর্ত ছিল এখানে যে দুর্গ এবং বেশ কয়েকটি জেলা যেখান থেকে প্রায় বার্ষিক কুড়ি লক্ষ টাকা রাজস্ব আদায় করা যেত সেই রকম কিছু জায়গা শিবাজি মুঘলদের দান করে দেন মুঘলদের ছেড়ে দেন প্রথম শর্ত হচ্ছে সার্বভৌমত্ব স্বীকার করে নেওয়া দ্বিতীয় হচ্ছে তেইশটি দুর্গ এবং বেশ কয়েকটি জেলা ছেড়ে দেন যেখান থেকে প্রায় বার্ষিক কুড়ি লক্ষ টাকা রাজস্ব আদায় হতে পারত তিন নম্বর শর্ত তার পুত্র শম্ভুজি যে পরের ছত্রপতি হবে সেই শম্ভুজি মোগল দরবারে পাঁচ হাজারই মনসবদার হিসাবে নিযুক্ত হন শম্ভুজি পাঁচ হাজারই মনসবদার হিসাবে মোগল দরবারে নিযুক্ত হন এবং চতুর্থ শর্ত হচ্ছে যখন বিজাপুরে মোগলদের মানে মুঘলরা যখন আক্রমণ করবে তখন শিবাজি তাদেরকে সাহায্য করবে মুঘলরা তখনও পর্যন্ত বিজাপুরে আক্রমণ করেনি কারণ বিজাপুরের আক্রমণ কবে হবে ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তার আগে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পুরন সন্ধে হচ্ছে তখন ঔরঙ্গজেব সবে ঠিক করছেন যে তিনি বিজাপুরে আক্রমণ করবেন তো চতুর্থ শর্ত ছিল যে বিজাপুরে যখন ঔরঙ্গজেব আক্রমণ করবেন তখন শিবাজি তাকে সাহায্য করবে এইভাবে একটা সন্ধি হয় শিবাজি এবং ঔরঙ্গজেবের মধ্যে এবং এই সন্ধিটা খুব ইম্পর্টেন্ট পুরন্দরের সন্ধি হয় ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তো এই সন্ধি হওয়ার পরে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে শিবাজির ডাক পড়ে দিল্লির দরবারে মানে আগ্রা দুর্গে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে শিবাজি যান আগ্রায় তার সঙ্গে থাকে তার পুত্র শম্ভুজি তারা দুজন মিলে যায় ঔরঙ্গজেবের সঙ্গে দেখা করতে কিন্তু এইখানে বলা হয় যে শিবাজির সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছিল ঔরঙ্গজেব সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন যার প্রতিবাদ করেন এবং তার ফলে খ্রিস্টাব্দে বন্দি বানানো হয় কিন্তু এখান থেকেও নজরবন্দি থাকা অবস্থায় জেলে থাকা অবস্থায় সেখান থেকে শিবাজি শম্ভুজিকে নিয়ে পালিয়ে আসে তার রাজ্যে এরপরে আবার ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে সুরাট আক্রমণ করেন শিবাজী এবং এরপরে একাধিক আক্রমণ হতে থাকে এরকম বারে বারে আক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে ঔরঙ্গজেব বুঝে যান যে শিবাজীকে এত সহজে দমন করা সম্ভব হবে না শিবাজী এত সহজে যে শিবাজিকে মেরে দেবেন এরকম সম্ভব না শিবাজী প্রচন্ড সাহসী এবং খুব সুচতুর যুদ্ধবিদ ছিলেন তো সেই কারণে ঔরঙ্গজেব তাকে রাজা বলে স্বীকার করে নেন এবং জায়গির হিসাবে বেরার দান করে দেন প্রদেশ ঔরঙ্গজেব শিবাজিকে দান করে দেন এইভাবে শিবাজির চ্যাপ্টার শেষ হয় শিবাজী মারা যান ষোলোশো আশি খ্রিস্টাব্দে তারপরে তার পুত্র শম্ভুজি সিংহাসনে বসেন এরপরে ছত্রপতি হন শম্ভুজি কিন্তু শিবাজি মারা যাওয়ার পর যে শক্তিটা মারাঠাদের ছিল সেটা কিছুটা হলেও কমে যায় কারণ শিবাজির মতো শক্তিশালী বা বিচক্ষণ ব্যক্তি পরবর্তী যারা ছত্রপতি হয়েছেন তারা ছিলেন না বা অনেক কিছু কারণের সঙ্গে ছিল তো তো যাই হোক শম্ভুজি ষোলোশো উননব্বই খ্রিস্টাব্দে একটা যুদ্ধে শিব মুঘলদের হাতে বন্দী হন এবং এখানে বন্দী হওয়ার পরে তাকে হত্যা করা হয় ষোলোশো উননব্বই খ্রিস্টাব্দে এরপরে সিংহাসনে সময় এবং আবার মুঘলদের সঙ্গে মারাঠাদের যুদ্ধ শুরু হয় তারপরে রাজারামের মৃত্যুর পরে সিংহাসনে বসে তারাবাই মানে মেনলি বসেছিল তার পুত্র তৃতীয় শিবাজী যার নাম ছিল তৃতীয় শিবাজী এবং এই তৃতীয় শিবাজি খুব ছোট ছিলেন অল্প বয়স্ক ছিলেন তাই জন্য তার সংরক্ষক হিসাবে নিযুক্ত হন তার মা তারা এবং এরাও বীর বিক্রমে মুঘলদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যায় এখানে হয়েছিল কি যে মুঘলরা ছিল উত্তর ভারতের লোক এবং মারাঠারা একদম দক্ষিণ ভারতের স্থায়ী বাসিন্দা ছিল তার ফলে ওই যে পাহাড়ি অঞ্চল এই সমস্ত জায়গায় যুদ্ধ করার জন্য মারাঠারা খুব বিচক্ষণ ছিল তারা সেই জায়গায় খুব ভালো যুদ্ধ করতে পারত। এছাড়া শিবাজী একটা যুদ্ধ প্রণালী শুরু করেছিলেন যেটা গরিলা যুদ্ধ প্রণালী ছিল এখান থেকে মানে কোনো একটা জায়গা থেকে মারাঠারা অতর্কিত আক্রমণ করতো সেখানে পুরো ধ্বংস করে দিত লুটপাট করতো সেখান থেকে আবার পাহাড়ে লুকিয়ে যেত এইভাবে তারা যুদ্ধ করতো তো এই কারণে মুঘলদের এই সময় অবধি একদম জীবনের শেষ অবধি ঔরঙ্গজেবকে মানে সরি একাধিকবার করে তুলেছিল তো এই মারাঠাদের সঙ্গে একাধিকবার যুদ্ধ এবং সেই সঙ্গে দাক্ষিণাত্যের দুটো রাজ্য জয় এই সমস্তর মধ্যে দিয়ে মুঘলদের ইতিহাসে কি প্রভাব পড়েছিল মুঘলদের যে মুঘলদের উপর কি প্রভাব পড়েছিল সেটা হচ্ছে প্রথমে ঐতিহাসিকরা বলেন যে দাক্ষিণাত্যে তিনি একটি অকারণ এবং দীর্ঘকালব্যাপী ব্যাপী যুদ্ধ করেছিলেন যে যুদ্ধের কোনো ফলাফল হয়নি জীবনের শেষ অবধি তারাবাহের রাজত্বকাল অবধিও মারাঠাদের ঔরঙ্গজেব পরাজিত করতে পারেননি এবং এই সময় এই বারংবার দাক্ষিণাত্যে যুদ্ধের ফলে ঔরঙ্গজেবের শক্তি প্রভূত পরিমাণে ক্ষয় হয়ে যায় প্রচুর অর্থ এখানে ব্যয় হয়ে যায় এবং এর ফলে পরবর্তী যারা মুঘল সুলতান হয়েছেন তাদের সামনে একটা বিশাল বড় চ্যালেঞ্জ দেখা দেয় এছাড়াও দাক্ষিণাত্যের দুটো রাজ্য জয় করার পর মানে বিজাপুর এবং গোলকুন্ডা এই দুটো জয় করার পর মুঘলদের রাজ্যের আয়তন অনেক বেড়ে গেছিল বিশাল বড় আকৃতি ধারণ করেছিল একদিকে কাবুল সেখান থেকে চট্টগ্রাম অন্যদিকে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কাবেরী নদী পর্যন্ত একটা বিশাল বড় এরিয়া জুড়ে ঔরঙ্গজেবের মানে মুঘলদের যে রাজ্য সেটা বিস্তার হয়েছিল এত বড় একটা রাজ্য সামলানোর মতো অবস্থা পরবর্তী মুঘলদের মধ্যে আর ছিল না পরবর্তী মুঘল যারা সুলতান হন তারা প্রত্যেকেই অযোগ্য ছিলেন এবং এদের মতো এতটা শক্তিশালী ছিলেন না মানে ঔরঙ্গজেব অব্দি যারা সিংহাসনে বসেছেন তাদের মতো এত শক্তিশালী ছিলেন না তার ফলে এত বড় যে শাসন ব্যবহার এত বড় যে রাজ্য সেটা শাসন করা তাদের পক্ষে সম্ভব হয়ে যায় না হয় না এবং এর ফলে আস্তে আস্তে বিভিন্ন রাজ্য স্বাতন্ত্র হতে শুরু করে এবং এক সময় এসে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে সেই সঙ্গে ইংরেজরা শক্তিশালী হতে থাকে যেটা মুঘলদের পতনকে ত্বরান্বিত করেছিল তো এই ছিল দাক্ষিণাত্য নীতি সম্পর্কে মানে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি এবার হচ্ছে ঔরঙ্গজেবের ধর্মনীতি ব্যক্তিগত জীবনে একদম নিষ্ঠাবান সুন্নি মুসলমান ছিলেন একদম নিষ্ঠা সহকারে তিনি মুসলিম ধর্মকে পালন করতেন এবং তিনি যথেষ্ট কট্টর ছিলেন আকবর বা হুমায়ুন আকবর এদের মতো তিনি অতটা উদার নীতি গ্রহণ করেননি আকবর অবশ্যই এদের মধ্যে শ্রেষ্ঠ এবং আকবর হচ্ছে সমস্ত ধর্মের সমস্ত ধর্মের ঊর্ধ্বে গিয়ে তিনি শাসন করেছিলেন তার সময়ের সঙ্গে ঔরঙ্গজেবের অনেক তফাত ছিল শুধু তার সঙ্গে নয় বাকিদের সঙ্গে ঔরঙ্গজেবের অনেক তফাত ছিল যেমন তিনি সুন্নি মুসলমান ছিলেন প্রথমে বললাম একজন নিষ্ঠাবান এবং তিনি শরীয়তের বিধানগুলি অক্ষরে অক্ষরে পালন করতেন তাকে ঔরঙ্গজেবকে বলা হতো জিন্দা পীর এটা পরীক্ষায় আসে যে জিন্দা পীর কাকে বলা হয় জিন্দা পীর বলা হয় ঔরঙ্গজেবকে জেবের জীবনে লক্ষ্য ছিল যে ভারতকে তিনি দার উল হারাব থেকে দার উল ইসলামে পরিণত করবেন দার দার উল হারাপ এটার অর্থ হচ্ছে অমুসলিমদের দেশ সেখান থেকে তিনি দার উল ইসলাম বা মুসলিমদের দেশে পরিণত করবেন এবং এটা একদম একটা ভ্রান্ত ধারণা ছিল কারণ আকবর যেটা বুঝেছিলেন যে ভারতে অধিকাংশ লোক হচ্ছে অন্যান্য সম্প্রদায়ের তারা হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে জৈন হতে পারে তারা আসে মুসলিমরা ভারতে এসে রাজত্ব করছে তারা সেখানে এসে শাসন করছে তো সম্পূর্ণ ভারতকে মুসলিম রাজ্যে পরিণত করা সম্ভব হবে না কোনো দিনই সম্ভব হবে না তাহলে বিদ্রোহ হবে সেই কারণে আকবর যেটা করেছিলেন সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের নীতি নিয়েছিলেন এবং সেইটা তিনি সাকসেসফুল ছিলেন তার রাজত্বকাল সুবর্ণ যুগ ছিল কিন্তু এই ঔরঙ্গজেব যে নীতিটা গ্রহণ করেছিলেন তার ফলে একাধিক ভারতীয় রাজ্যগুলো বিদ্রোহ ঘোষণা করে এবং এর ফল হয়েছিল যে এর ফলেই সমস্ত রাজ্যগুলো যখন একে একে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করে তখন মুঘল সাম্রাজ্যের পতন হয় তিনি সমস্ত কয়েনে সমস্ত মুদ্রায় কালমা লেখা বন্ধ করে দেন কালমা লেখা তিনি সম্পূর্ণভাবে বন্ধ করে দেন তার যুক্তি ছিল যে কোনো মুদ্রায় যদি কালমা লেখা থাকে এবং সেটা যদি অহিন্দুদের হাতে পড়ে সেটা অপবিত্র হয়ে যাবে এতটাই কট্টর ছিলেন তিনি তো সেই কারণে তিনি কালমা লেখা বন্ধ করে দেন তিনি রাজ্যে বিভিন্ন প্রথা বন্ধ করে দেন বিভিন্ন প্রথা এই সময় যেগুলো ভারতে চালু ছিল সেগুলো তিনি বন্ধ করে দেন যেমন নাওরজ বা নজ নজ একটি পার্সি প্রথা ছিল পারসের প্রথা ছিল সেটা বন্ধ করে দেন ঝাড়কা দর্শন বন্ধ করে দেন ঝাড়কা দর্শন আকবরের সময় চালু হয়েছিল সেই ঝাড়কা দর্শন বন্ধ করে দেন তুলাদান বন্ধ করে দেন অর্থাৎ সোনার রূপা দিয়ে যেভাবে সুলতানকে ওয়েট করা হতো সেই সোনা রূপা সমস্ত দামি মণিমুক্ত ইত্যাদি চলে যেত গরিবদের সাহায্যে সেইটা বন্ধ করে দেন দরবারে নৃত্য গীত এগুলো সব বন্ধ করে দেন এবং পরে যখন আমরা মুঘলদের স্থাপত্য শিল্প ইত্যাদি আলোচনা করব তখন দেখব যে ঔরঙ্গজেবের আগে অব্দি প্রত্যেক সুলতান প্রত্যেক বাদশাহ কিছু না কিছু ভালো কাজ করে গেছেন কেউ সঙ্গীতে তার যুগ সুবর্ণ যুগ ছিল কারোর সময় স্থাপত্য শিল্পে কারোর সময় পেন্টিংয়ে মানে ছবি আঁকায় কিন্তু সমস্ত কিছুর বিরোধী ছিলেন ঔরঙ্গজেব তাই এর সময় এগুলো কিচ্ছু হয়নি কোনো ভালো কোনো স্থাপত্য নির্মাণ হয়েছে একটাই হয়েছিল সেটা হচ্ছে বিবিকা মকবারা বাকি আর কিছু সেরমভাবে হয়নি আর সেরমভাবে কোন চিত্রশিল্প সঙ্গীত শিল্প কিছুতেই সেভাবে বিস্তার লাভ করেনি তিনি একটি নতুন পথ সৃষ্টি করেন যার নাম মুহৎসিল মুহাত এই মুহাতিব পথটার কারণ কি ছিল যে সমস্ত মানুষ কোরআনের নির্দিষ্ট পথে জীবনযাত্রা পরিচালিত করছে কিনা সেটা দেখার জন্য একটা পথ তৈরি হয় যেটার নাম হচ্ছে মুহাত তাহলে এই মুহৎসিব পদটা ইম্পর্টেন্ট এটা প্রতিষ্ঠা করেন ঔরঙ্গজেব ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে তিনি সতীদাহ প্রথা বন্ধ করে দেন এর পিছনে কোনো ভালো উদ্দেশ্য ছিল না এর উদ্দেশ্য ছিল যদি সতী হয় তাহলে যারা বিধবা রমণী তারা আগুনে যদি নিজেদের আহুতি দেয় তাহলে তাদেরকে আর সুলতান নিজের হারামে নিয়ে আসতে পারতো না সেই কারণে এই সতীদাহ প্রথা বন্ধ করে দেন সতেরোশো সরি ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি সমস্ত ধরনের হিন্দুদের অনুষ্ঠান বন্ধ করে দেন যে তার রাজ্যে কোন ধরনের হিন্দু অনুষ্ঠান পালন করা চলবে না ষোলশ উনআশি খ্রিস্টাব্দে তিনি কর পুনরায় চালু করেন কর পুনরায় চালু পুনরায় তিনি যেটা চালু করে দেন রাজপুত ছাড়া অন্য সমস্ত হিন্দুদের পালকি চড়া অশ্বারোহণ অস্ত্র ধারণ বন্ধ করে দেন হিন্দুদের নতুন নতুন মন্দির নির্মাণ করা বন্ধ হয়ে যায় তিনি অসংখ্য মন্দির ধ্বংস করে দেন এক বছরের মধ্যে তিনি প্রায় দুশো চল্লিশটি মন্দির ধ্বংস করেন তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কাশীর বিশ্বনাথ মন্দির তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কাশীর বিশ্বনাথ মন্দির গুজরাটের সোমনাথ মন্দির মথুরার কৃষকদেব মন্দির এবং বৃন্দাবনের বৃন্দাবনের গোবিন্দিউ মন্দির মন্দির তো এর মধ্যে কাশীর বিশ্বনাথ মন্দির এবং সোমনাথ মন্দির খুব এই দুটো থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে কাশীর বিশ্বনাথ মন্দির গুজরাটের সোমনাথ মন্দির মথুরার কেশবদেব মন্দির বৃন্দাবনের গোবিন্দজিউ মন্দির তিনি ধ্বংস করে দেন তো এই সমস্ত কিছুর ফলে যে মানে বারে বারে যেটা বলছি যে ফলটা হয়েছিল যে সমস্ত ধরনের সমস্ত বর্গ থেকে মানুষ এর বিরোধিতা করতে শুরু করেছিল যেটা এতদিন মুঘল সাম্রাজ্যে হয়নি মুঘল সাম্রাজ্য এতদিন পর্যন্ত রাজত্ব করার পিছনে যে প্রধান কারণ ছিল সেটা হচ্ছে মুঘল যে যারা সুলতান ছিলেন মুঘল বাচ্চারা সমস্ত ধর্মের মানুষের সঙ্গে একসাথে চলার চেষ্টা করতেন তারা তাদেরকে নিয়ে চলার চেষ্টা করতেন বিশেষ করে আকবর আকবরের সময় ব্যাপক উন্নতি হয়েছিল সমস্ত মানুষ ব্যাপক ভালো মানে খুব ভালোভাবে ছিল তো যেটা বন্ধ হয়ে যায় এই সময় এসে এবং এরপর থেকে মুঘল সাম্রাজ্যের ধ্বংস শুরু হয় তো এই ছিল ঔরঙ্গজেব সম্পর্কে আলোচনা এরপরে ঔরঙ্গজেবের মৃত্যুর পর কি হয়েছিল ঔরঙ্গজেবের তিনজন পুত্র ছিলেন একজনের নাম মুয়াজ্জম মুয়াজ্জম দ্বিতীয় জন হচ্ছে আজম এবং তৃতীয় হচ্ছে কামবক্স কামবক্স মুয়াজ্জাম আজম কামবক্স তিন পুত্র এদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয় গৃহযুদ্ধ শুরু হয় কারণ বারে বারে আমরা দেখছি যখনই মুঘল কোনো একজন সুলতান মারা যাচ্ছেন তখন গৃহযুদ্ধ হচ্ছে এর কারণে হচ্ছে মুঘলদের কোনো উত্তরাধিকার সংক্রান্ত আইন ছিল না তো এখানে হয় কি এই মুয়াজ্জম প্রথমে ষোলো সরি সতেরোশো সাত খ্রিস্টাব্দে সতেরোশো সাত খ্রিস্টাব্দে এই আজমের বিরুদ্ধে যুদ্ধ করেন সাত থেকেই ঔরঙ্গজেব দুর্বল হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়েন তখন সতেরো আজমকে মানে আক্রমণ করেন এবং এই যুদ্ধে আজম মারা যান এবং এইভাবে জয় জয়লাভ করে তারপরে সতেরোশো নয় খ্রিস্টাব্দে মুয়াজ্জম এই কামবক্সকে আক্রমণ করেন এবং এই কামবক্স মারা যায় তাকে হত্যা করা হয় এবং এইভাবে মুয়াজ্জম সিংহাসনে বাসেন এবং মুয়াজ্জম পরবর্তীকালে বাহাদুর শাহ প্রথম নামে পরিচিত হন বাহাদুর হন বাহাদুর শাহ প্রথম তো আমি আর একটা ভিডিওর মাধ্যমে পরে বাকি যারা মুঘল সুলতান ছিলেন মুঘল বাচ্চা যারা পরবর্তী মুঘল বলে পরিচিত তাদের সম্পর্কে আলোচনা করে নেব এরপরে বাকি থেকে যাচ্ছে হচ্ছে মুঘলদের স্থাপত্য শিল্প ইত্যাদি শাসন ব্যবস্থা এইগুলো সম্পর্কে সেইগুলো দেখে নেবো তো এই ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন লাইক খুব কম হচ্ছে আমার ভিডিওতে কেন জানি না কারণ একটু লাইক হলে ভিডিও বানাতেও ভালো লাগে তো আপনারা পারলে একটু লাইক করবেন যারা যাদের মনে হচ্ছে যে ভিডিওগুলো ভালো হচ্ছে বা এর থেকে আপনারা সাহায্য পাচ্ছেন তাহলে এটাতে একটু লাইক করবেন পারলে শেয়ার করবেন তো আপনারা যারা নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে পরবর্তী ভিডিও আমি যখন আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় তো এই ভিডিওটা এই অবধি এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ